শ্রী দীপ গাঙ্গুলী মই পাঠশালা আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয় সম্পাদক সেইদিনাখন 22 তারিখে হেমন্ত বিশ্বর্মা আহতে মই কলা পতাকা দেখাইছিল কলা পতাকা দেখার ফলত মই গুহী ব্রজনীনাথত গৈছিল তারপর মই ঘরত আহি আজি রাতেপা 9 বজামানত মই পাঠশালা আইছিল পাঠশালা অহার ফলত মোক ভাইটি ফোন কৈছে যে দাদা ঘরত বিজেপি মহিলা কর্মী কইটামান আইছে আহি গালি গালাজ পারিছে মোক মোক প্রাণেরে মরা ভাবুকিও দিছে আর আমাক বাংলাদেশী বলে কইছে আর কইছে যে তহতক এরপরা খেদি দিম তহতে বেঙ্গলী সম্প্রদায়ের মানুষ তহতে ছাত্র সন্থা কেউ করে আসা এইবিল কথা কইছে আর নাগরিক সংশোধনী বিল বাতিলর দাবিত সদায় লাগি যাম সদায় আছো আর জীবনত সদায় সংগ্রাম করে যাম সদায় ছাত্র সন্থা করে যাম জয় অসম সদ অসম ছাত্র সন্থা জিন্দাবাদ আজি পাঠশালা আঞ্চলিক ছাত্র সন্থার আমার কার্যালয় সম্পাদক দীপ গাঙ্গুলী ঘরত 6 গৰাকী মহিলা গৈছিল তেওঁলোকে গৈ ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার বলে কইছিল আর সেই সময় ঘরত নাছিল তেওঁর ভাতৃক বিভিন্ন ধরনের মানসিকভাবে আতিশয্য চলাইছিল তেওঁলোকে কৈছিল যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলর বাবে ছাত্র সন্থাত গৈ প্রতিবাদ করেছে দীপ গাঙ্গুলীয়ে সেইদিনা মন্ত্রীক কলা পতাকা দেখাইছিল দীপ গাঙ্গুলীয়ে ইমানখিনি কাম কিয় করে আছে আর যদি ভবিষ্যতের দিনত এনেকা কাম করে যায় হেনো সেই দীপ গাঙ্গুলীক বিভিন্ন ধরনের আতিশয্য চলাব আর পরিয়ালটোয়ে পাঠালার নলনার পৰা উঠি যাব লাগিব বলি তেওঁলোকে কৈ আহিছে আমি প্রশ্ন উঠিব বিচাৰিছোঁ ভারতীয় জনতা পার্টি যে আপনার যদি নৈতিক সাহস সাহস আছে এগারী কর্মী বন্ধুর ঘর গৈ এনেদরে ধমকি দিয়াত করে আপনার সমুখ সমরত আহক আপনাদের যি সময় জাতি ধ্বংসী বিলখনের আমার সমগ্র ছাত্র সমাজে প্রতিবাদ করে আইছে আমি বজ্রনীনাদতো উপস্থিত আছিল আপনাদের এইখানে সদাহক নাইনে যে আপনাদের ছাত্রকর্মী এগারীর ঘরত এনেদরে চোরর দরে আজি ধমকি দিব কইছে আমি লাজ পাইছো আমি ভারতীয় জনতা পার্টির আমি ধিক্কার দিছো বজালি জেলা সমিতিয়ে অতিক্রে এনেকা ব্যবস্থার পৰা দূরত থাকক নহলে কিন্তু ভবিষ্যতে ভয়াবহ পরিণামের সম্মুখীন হব জনতা পার্টির মহিলা মোর্চার বলে কই তেওর ভাইটিক বিভিন্ন ধরনের আতিশায্য চলাইছে কোয়া মতে ভাষ্য অনুসরি যে তহতে বাংলাদেশী নেকি তহতে ছাত্র সন্থা করা তহতে ইমান ছাত্র সন্থা করব বিচারিছা এইখিনি জায়গা থাকিব নোৱাৰিবি নলনা নামৰ ঠাইত ঘর 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডত ঘর আর সেই দীপ গাঙ্গুলীর পরিয়ালটিক বিভিন্ন ধরনের এটি রাজনৈতিক দলের কেগারী মান মহিলায় তথা বিভিন্ন গৰাকী সদস্য বিভিন্ন ধরনের আতিশায্য চলার কারণ আমি জানিব পৰা নাই আর আমি ধিক্কার জানাইছো আমার ছাত্র সন্থা সতীর্থসকলে সংগ্রাম চলাই যাব অসমীয়া জাতির যে অস্তিত্ব এই অস্তিত্বর সংকটের সময়ত ছাত্র সন্থার সতীর্থসকলে আজি বিভিন্ন ধরনের প্রতিবাদ করে আইছে অসমৰ বিভিন্ন ক্ষেত্র প্রতিবাদ করে আইছে আমার সদ অসম ছাত্র সন্থা তথা 30 জনগোষ্ঠীয় সংগঠনের নির্দেশ মর্মে আমি বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী লৈছো যোৱাকালি আমি বজ্রনীনাদত আমি সমবেত হয়েছিল সমগ্র উত্তর পূর্বাঞ্চলের আমার জনতা আহি সেই বজ্রনীনাদ কার্যসূচীত অংশ লৈছিল আমি এটাই কথা আমি স্পষ্টভাবে আমার এই সরকারক তথা এই দলটিক আমি স্পষ্টভাবে জানাব বিচারিছো যে এই বাংলাদেশী রক্ষক যে দিশপুরত আছে এই দিশপুরের পর আমি অক্ষাত করব লাগিব আমি গাঁও গাঁয়ে আমি যাম আমি তার আগতে আমার ছাত্র সন্থার যদি প্রতিজন সদস্য আজি যদি পাঠালা আঞ্চলিক ছাত্র সন্থায় হোক বা আমার বজালি মহকুমা ছাত্র সন্থার সতীর্থর যদি ঘরত গৈ এনেকা ধরনের নিকৃষ্ট মানসিকতার পরিচয় চোরর দরে দিব বিচারে তেতিয়াহলে তেওঁলোকক আমি হকিয়াই থব বিচারিছো তেওঁলোকে যাতে ভবিষ্যতের দিনত এনেকা ধরনের কার্যর পৰা বিরত থাকে আমি ছাত্র সন্থার তরফৰ পৰা আমি আহ্বান জানাইছো তেওঁলোকক দাবি জানাইছো তেওঁলোকে যদি এনেকা কার্যর পৰা বিরত না থাকে তেতিয়াহলে আমি কিন্তু যোগ্য প্রত্যুত্তর দিবলৈ বাধ্য হম।